সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 5.1-এর দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এবং আগের ভিডিওগুলো দেখো নাই, তো প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল, তাহলে অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হবে। এখানে বলছে যে 100 চলক বিশিষ্ট বহুপদী রাশিকে P(x) দ্বারা নির্দেশ করা যায়। আমরা এগুলো আগেই পড়েছি। এখন বলছি দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির পথ সাধারণত (x^m)(y^n) আকারে লেখা হয়। এখানে কি বলছে যে দুই চলক বিশিষ্ট রাশির পথটাকে এখানে একটা ফরম্যাটের মধ্যে দাঁড় করেছে। কি ফরম্যাটটা ছিল? (x^m)(y^n) এ আকারে এখানে দাঁড় করা এনেছে শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ এ আকারে আমরা এখানে কি কোনো প্রকাশ করলাম। এখানে m এবং n অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ m এবং n এর মান কখনোই ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হতে পারবে না, ডাজ নট ইকুয়াল টু নেগেটিভ। এবং সেটা কি হবে? পূর্ণ সংখ্যা কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম পূর্ণ সংখ্যা হবে। শিক্ষার্থী বন্ধুরা, একে (x^m)(y^n) এর সহগ বলা হয়। অর্থাৎ এখানে কি বলছে দেখো, বলছে এখানে যে এ আছে, অর্থাৎ এই যে আমরা এখানে যে এটা পেলাম, এই এটাকে আমরা কি বলবো, এই এটাকে আমরা যেটা বলবো সেটা হলো এক্স এবং এম এর কি বলবো, সহগ বলবো। এটা এরকম হতে পারে যেমন 3x^2y^2, তাহলে তুমি মিলিয়ে দেখো এটা কিন্তু এখানে 3 আছে, তাই না? এবং (x^2) মানে হলো (x^m), এর সাথে মিল আছে, (y^2) হলো (y^m) আছে। অর্থাৎ 3টাকে আমরা কি বলবো, 3 আমরা বলবো যে 3কে (x^2, y^2) এর কী বলবো আমরা, সহগ বলবো। আমি অঙ্কগুলো ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি এবং উদাহরণটা ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যাতে পরবর্তীতে তোমরা উদাহরণও অঙ্কগুলো করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু বুঝে ফেললাম। এখানে পরে আমাদের কী বলছে দেখো, পরে বলছে এম ইকুয়াল টু, আমাদের এখানে বলছে যে (m = 0, n = 0) হলে (x^m)(y^n) = একটা ধ্রুব পথ। অর্থাৎ এটা একটা ধ্রুব পথ হলো, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 0 হয়, জিনিসটাকে আরও বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের দেখো (m)(y^n) = (0, y^0) এটাকে যদি আমরা লিখি, আমরা জানি কি জানি, আগে আমরা শিখিয়ে এসেছিলাম সূচক থেকে (x^0) = 1, (y^0) = 1, তার মানে কি হলো (a)(1)(1) = 1। তার মানে এই যে দেখো যে এখানে যদি আমরা 0 বসাই এটার উপরে, তা আমরা কী হবে আমাদের এটা ইকুয়াল টু আমাদের এই যে ধ্রুব একটা ধ্রুব পথে আসবে, অর্থাৎ এই মানটা আমাদের 1 হয়ে গেল, এই মানটা আমাদের 1 হয়ে গেল, 1 (a)(1) = (a). শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা, এরপরে দেখো আমরা কী করব। পরে কিন্তু আমাদের আরও কিছু কন্ডিশন দেওয়া আছে এখানে, এই কন্ডিশনগুলোর সাথে আমরা চলো পরিচিত হই। এখানে আমাদের কী বলছে, এই লাইনটা কী বলছে দেখো, (m+n)(a)(x^m)(y^n) পদের মাত্রা বলে, ধ্রুবক পদের মাত্রা এখানে 0, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমাদের এখানে যদি (m+n) হয়, (m+n) এটাকে কী বলা হবে, এটাকে বলা হবে (a)(x^m)(y^n) এর কি পদের মাত্রা বলবে, এবং ধ্রুবক পদের মাত্রা এখানে 0, কারণ এখানে কোনো ধ্রুবক পদ নাই, সে কারণে ধ্রুবক পদের মাত্রা 0। শিক্ষার্থী বন্ধুরা, পরে অংশটা দেখো, বহুপদী রাশি (p(x) অর্থাৎ পলিনোমিয়াল (x) এর পদ সময়ের গরিষ্ঠ মাত্রাকে (p(x)) এর মাত্রা বলে। গরিষ্ঠ মাত্রা এখানে একটা শব্দ কিন্তু জড়িয়ে দিছে শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটার উপরে জোর দিতে হবে। গরিষ্ঠ মাত্রা বলতে সবচেয়ে বেশি মাত্রা, অর্থাৎ মাত্রা এখানে কয়টা আছে, পাওয়ার কয়টা আছে। দেখা যাচ্ছে যে এই জায়গায় (x^3) আছে এবং (y) আছে, তাহলে আমরা কী করবো, এর উপরে পাওয়ার একটা আছে, এখানে 3 আছে, তার মানে কী হলো, মাত্রা এখানে হলো 4টা হলো, এরকম হলো (x^4) এবং (y^2) আছে, তাহলে মাত্রা কয়টা আছে, তাহলে মাত্রাগুলো যোগ দিই, অর্থাৎ m এবং n 4 এবং 2 যদি যোগ দিয়ে কী হয় 6 হয়, তার মানে এখানে মাত্রা কয়টা আছে, 6টা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু আমি বোঝাতে পেরেছি। এখন দেখো এতটুকু আমরা শিখলাম, তার মানে কি তোমরা কিন্তু এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা, কারণ এখনই আমাদের কাজে আসবে। কী কাজ আসবে দেখো, এই যে সহগ যেটা আছে, এই যে একে এক্সের সহগ বলা হয় এবং একটি ধ্রুব পথ, এটা আমাদের কাজে আসবে।
এবং পদের মাত্রা যেটা সেটাও কাদে আসবে, এবং আমাদের কি গরিষ্ঠ সংখ্যা যেটা সেটাকে মাত্রা আসবে এবং পি অফ এক্স এর মাত্রা বলে। হ্যাঁ চলো দেখি আমরা এখন উদাহরণের সাথে পরিচিত হই, তাহলে জিনিসটা আমাদের কি হবে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা অঙ্ক এবং প্রতিটা উদাহরণে আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার জন্য এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। উদাহরণটা বোঝো, দেখো যে আগের যা শিখে আসছো, আমি যা শিখালাম, এগুলো এখন কী হবে, এখন সহজে পানির মতো ইজি হয়ে যাবে। এই যে দেখো একটা উদাহরণ এখানে বলছে, দেখো উদাহরণ হলো বহুপদী রাশি পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। এর প্রত্যেকটি পদের সহগ এর মাত্রা বের করো, এর রাশিটির মাত্রা কত। আমাদের কিন্তু এখানে কয়েকটা কাজ করতে বলছে, এখানে বলছে প্রতিটা পদের সহগ বের করতে বলছে এবং এর মাত্রা বের করতে বলছে এবং সম্পূর্ণ রাশিটি অর্থাৎ এই রাশিটির আমাদের কী করতে বলছে, রাশিটির মাত্রা, এই রাশিটির মাত্রা করতে বলছে। অর্থাৎ তিনটা কাজ আমাদের করতে বলবে, এই প্রতিটা পদের সহগ আমরা বের করব, তার মাত্রা বের করব আলাদাভাবে এবং তার কী করবো রাশিটা স রাশিটির মাত্রা আমরা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখি তাহলে আমরা কী করি, আমরা শুরু করি। আমাদের এখানে কী বলছে, উদাহরণ বলছে দেখো এই জায়গাটা লক্ষণীয়, দেখো এখানে এক্স কিউব আছে, এক্স কিউবের সহগ কী অর্থাৎ এক্সের সাথে আমাদের কী আছে, এক্স কিউবের সহগ হলো দেখো এক্স কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স কিউব ইন্টু ওয়ান, তাহলে অর্থাৎ এক্সের সাথে ওয়ান ইন্টু আছে, যেটা মাল্টিপ্লাই আছে, যদি এইভাবে লেখো ওয়ান ইন্টু এক্স কিউব, তাহলে আমরা লিখবো যে এক্স কিউবের সহগ হলো, এই যে দেখো এক্স কিউব এর সহগ হলো কি ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখানে ওনার করে দিয়েছেন, এবং মাত্রা, মাত্রা বলতে আমরা কী বোঝালাম, উপরে যে পাওয়ারটা আছে অর্থাৎ এই যে এক্স কিউব যেটা আছে সেটা হলো এর মাত্রা। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি এবং এতটুকু তোমরা বুঝছো। এরপরে অংশটা হলো আমার এতটুকু শেষ, এখন হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কি মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি যে ওয়ান ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ প্রতিটা সংখ্যার সাথে আমরা জানি ওয়ান মাল্টিপ্লাই হিসেবে থাকে, এটাকে যদি মাইনাস ওয়ান লিখে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাস ওয়ান হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ। অর্থাৎ এই যে দেখো এটাকে এর সামনে যে ওয়ান আছে ওয়াটাকে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কী হলো, এখানে ওয়ান হলো, মাইনাস ওয়ান হলো, এবং এর মাত্রা কী হলো, টু প্লাস টু। টু প্লাস টু বলতে কী বোঝাও, এই যে টু প্লাস টু বলতে কি আমরা আগে পড়েছিলাম এম প্লাস এন, অর্থাৎ এমটা ছিল এক্সের ভ্যালু আর এনটা ছিল ওয়াইয়ের ভ্যালু, তার মানে কী হলো এর উপরে কী আছে, টু আছে না, এই যে টু, এই যে টু, এই দুইটা যোগ করো তাহলে টু প্লাস টু সমান কী হবে, ফোর হবে, যেটা আমাদের এখানে করে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে অংশটা হলো আমাদের এটা ফাইভ এক্সের সহগ, ফাইভ এক্সের সহগ হলো এক্সের সাথে কোন কী মাল্টিপ্লাই আছে অর্থাৎ কোন সংখ্যাটা মাল্টিপ্লাই আছে। এই জায়গাটায় দেখো ফাইভ এক্সের সাথে আমাদের এক, এই এক্সের সাথে আমাদের কী মাল্টিপ্লাই আছে, ফাইভ মাল্টিপ্লাই আছে, এই কারণে লাগবো ফাইভ এক্সের সহগ হলো কত, ফাইভ, এবং এর মাত্রা ওয়ান। কেন মাত্রা ওয়ান হলো, কেন সহগ ফাইভ হলো, এই জায়গাটা চিন্তা করো ফাইভ ইন্টু এক্স, এবং তার কী মাত্রা, মাত্রা হলো তার উপরে সবসময় ওয়ান থাকে, কাজে ফাইভ এখানে মাল্টিপ্লাই হিসাবে আছে, তাহলে এগুলো কী লাগবো ফাইভ এক্সের সহগ হলো ফাইভ, মাত্রা হলো ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তার মানে আমরা কি সহজভাবে এখান থেকে বুঝলাম মাত্রা কীভাবে বের করতে হয় সেটা বুঝলাম, তারপরে সহগ কীভাবে বের করতে হয় সেটাও বুঝলাম, এবং দুইটা মাত্রা যোগ করে কীভাবে মাত্রা বের করতে হয় সেটাও বুঝলাম। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরে অঙ্কটা করব, পরে অঙ্কটা আমাদের এখানে অর্থাৎ পরে আরও একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা এখানে কী করতে করবো শেখার চেষ্টা করব। দেখো এই জায়গাটা কিন্তু আমাদের আরও একটা জিনিস বাকি রয়ে গেছে যেটা আমি খেয়াল করিনি, সেটা হলো এই জায়গাটা দেখো আমাদের কিন্তু বলছিল রাশিটির মাত্রা কত। এখন রাশিটির মাত্রা আমরা আগে কী শিখেছিলাম, রাশিটির মাত্রা কিন্তু এখন বলছিল এই যে গরিষ্ঠকে, পদ সময়ের গরিষ্ঠকে রাশিটির মাত্রা বলা হয়, অর্থাৎ এই জায়গাটা এখানে দেখো পদ সময় গরিষ্ঠ বলতে সবচেয়ে বেশি কোনটা আছে, দেখো মাত্রা এখানে আমরা যা পেয়েছি এক্স কিউর মাত্রা আমরা কী পেলাম, থ্রি পেলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাত্রা আমরা কী পেলাম, এখানে দেখো টু প্লাস টু ফোর পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এর মাত্রা আমরা কি ওয়ান পেলাম। এখন গরিষ্ঠ বলতে কী বোঝায়, গরিষ্ঠ বলতে বলে সবচেয়ে বড়টা। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে সবচেয়ে বড় কোনটা আছে, বড়টা হচ্ছে আমাদের ফোর, কাজে আমরা লিখতে পারি কী লিখতে পারি, দেখো পি অফ এক্স সমর্থন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, রাশিটির মাত্রা সমর্থন কত, ফোর।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কটা তোমাদের বুঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা এবং শেয়ার করবা, কারণ তোমার তো একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এবং আমাদের পরের ক্লাসে দেখা হবে জোড়াই কাজ নিয়ে। আশা করি ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।